উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী ও চুক্তিভিত্তিক অধ্যাপকদের বেতন বৃদ্ধির নোটিশ জারি করেও বাতিল করার বিরুদ্ধে টানা বিক্ষোভে নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। মঙ্গলবার অষ্টম দিনে বিক্ষোভ করে রাজ্যপাল ও উপাচার্যের কুশপুতুল পোড়ালো সংগঠনের সদস্যরা। অস্থায়ী কর্মীদের 10% বেতন বৃদ্ধি ও ইউজিসির নিয়ম মেনে চুক্তিভিত্তিক অধ্যাপকদের 57,000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়। নোটিশ বের করেও পরে বাতিল করার বিরুদ্ধে সোচ্চার হয় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। এদিন বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যপাল ও উপাচার্যের কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাধিক বিভাগ বন্ধ। এই পরিস্থিতি থাকলে আগামী দিনে রাজভবন ঘেরাও করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা। দাবির সপক্ষে আজকে অষ্টম দিন মানে আন্দোলন। গত 1 মার্চ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক প্রধানরা মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মাননীয় উপাচার্যকে আরও একবার আমাদের দাবির সপক্ষে অনুরোধ করা হবে, যদি তিনি কোনো প্রত্যুত্তর না দেন বা কোনোরকমভাবে কোনো কিছু বাতিল না করেন তাহলে রেজিস্ট্রার তাদের ক্ষমতা বলে ক্ষমতায়ন হয়ে তিনি ইফও আধিকারিককে বা ফিনান্স অফিসারকে তিনি বলবেন যে 20 তারিখের সার্কুলার অনুযায়ী বর্ধিত হারে বেতন প্রদান করবার জন্য। কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রার অফিসিয়েটিং তিনি পালিয়ে বেড়াচ্ছেন, উপাচার্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন। অষ্টম দিন এখানে বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে পড়ে আছে, কর্মীরা শিক্ষকরা আন্দোলন করছেন কিন্তু উপাচার্যের দেখা নেই। তিনি মেঘনাদের মতন মেঘের আড়াল থেকে পালিয়ে পালিয়ে কারো দ্বারা প্রভাবিত হয়ে কখনো তিনি রাজনৈতিক কখনো তিনি আইনগত প্যাচ খেলছেন আমাদের সাথে। এবং আমরা যা জানতে পারলাম মাননীয় ক্যাম্পাস ইনচার্জের মাধ্যমে যে রেজিস্টার অফিসিয়েটিং তিনি আজকে আসছেন না এবং তিনি সেই দায়িত্ব পালন করছেন, অর্থাৎ বিভাগীয় প্রধানরা এবং প্রশাসনিক প্রধানরা তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেদিনের মিটিংয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে তিনি উপেক্ষা করে তিনি আবার পালিয়ে বেড়াচ্ছেন। তিনি হয়তো কোনো আইনি পরামর্শের জন্য উপাচার্যের পরামর্শ মতো তিনি আবার পালিয়ে বেড়াচ্ছেন। তাদের এই ভূমিকাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা দিন দিন যা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম চ্যানেলে, কখনো বিচারপতিরা কখনো প্রশাসনিক প্রধানরা, তাই আমরা অবাক হচ্ছি না যে উপাচার্য আমাদের দাবিকে একবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করার পর পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আগামী দিনে হয়তো তিনি পথ ছেড়ে হয়তো কোনো একটা রাজনৈতিক দলের টিকিটে তিনি লোকসভার ক্যান্ডিডেটও হয়ে যেতে পারে। তাই আমরা মনে করছি যে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবিকে সমর্থন জানিয়ে 19 তারিখে উপাচার্য সুস্থ মতে সুস্থ মাথায় তিনি এফও আধিকারিক এবং রেজিস্ট্রারকে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তা কোনো একটা অজানা কারণে, আমরা বলবো রাজনৈতিক কারণেই, তিনি তার সিদ্ধান্ত থেকে আবার ফিরে আসছেন। এবং রাজ্যপাল একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে শুধুমাত্র তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবি ছিল বলে সেই দাবিকে নাকচ করার জন্য বিভিন্ন রকম তিনি আয়োজন করে যাচ্ছে। আজকে কর্মসূচি আমরা উপাচার্য এবং রাজ্যপাল এবং রেজিস্ট্রারের এই উদাসীনতার প্রতিবাদ জানিয়ে, তাদের এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম। আমরা কুশপুতুল পুড়িয়েছি এবং একটু পরে আমাদের একটি সমিতির মিটিং আছে, সেখানে পরবর্তী পদক্ষেপ বিষয়ে আমরা সিদ্ধান্ত করি। এখানে আমরা পলাতক উপাচার্য এবং অনৈতিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হস্তক্ষেপকারী রাজ্যপাল তথা চ্যান্সেলরের কুশপুতুল দাহ করলাম। আমরা আশঙ্কা করছি উপাচার্য যেভাবে তার ভূমিকা পালন করছেন, আমরা যেরকম সংবাদ মাধ্যমে দেখছি কোনোদিন বিচারপতিরা কখনো সাংবাদিক প্রধানরা, হয়তো উপাচার্য হয়তো এরপরে হয়তো তার পদ ছেড়ে হয়তো কোনো লোকসভায় ক্যান্ডিডেট হবেন কোনো রাজনৈতিক। অবশ্যই আমরা এই তার এই ভূমিকার উপর প্রতিবাদ জানাচ্ছি। 1 তারিখের মিটিংয়ে যে বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক প্রধানরা তাকে যে দায়িত্ব দিয়েছিলেন তিনি সেই দায়িত্ব থেকেও পালিয়ে গেলেন। আমরা গতকালই সমিতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এফও আধিকারিকের অফিস খুলে দিয়েছি বেতন এবং পেনশন এবং স্কলারশিপ ছেড়ে দেওয়ার জন্য। এবং বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন বিভাগগুলো চলছে সেখানে পঠন পাঠন পরীক্ষা সেমিনার গবেষণা সব কিছুর কাজ নির্বিচ্ছিন্নভাবে চলছে, আমরা সেখানে কোনো বাধা গ্রহণ বা বাধা প্রদান করছি। আমরা যেহেতু প্রশাসক পালিয়ে আছে, বিশ্ববিদ্যালয়ের মুখ্য দুজন প্রশাসক উপাচার্য এবং রেজিস্ট্রার দুজনেই পালিয়ে, তাই প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এটা আমরা শুনতে পেরেছি এবং এটা নিয়ে আমরা তীব্র প্রতিবাদও জানিয়েছি। আমরা জানতে পারছি না যে এইখানকার উপাচার্য অ্যাকচুয়ালি সিএম রবীন্দ্রন নাকি উত্তরবঙ্গের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য। আমরা শুনতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে একজন বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, যিনি এখানকার প্রাক্তন শিক্ষক নেতা, তিনি এসব ষড়যন্ত্রের পিছনে রয়েছেন এবং তিনি এই উপাচার্যকে আড়ালে রেখে তিনি তার ভূমিকা পালন করছেন বলে আমরা জানতে পেরেছি। কোনো প্রমাণ নেই আমাদের কাছে, কোনো প্রমাণ নেই আমরা জানতে পারছি। ভাইস চ্যান্সেলরকে আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি জানাচ্ছি, অবিলম্বে ওনার নোংরামো যে শুরু করেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের 450 কর্মীকে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে, উনি যদি এই বিষয়ে যদি শান্ত না হন আর এই নোংরামি যদি চালিয়ে যান আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ে ওনাকে যেই গলিতে যেখানে যেই ডিপার্টমেন্টের সামনে পাওয়া হবে তার প্রতিবাদ করা হবে। এখানে আমরা কোনো রকম নোংরামি হতে দিব না, সেই ভাইস চ্যান্সেলরের উদ্দেশ্যে আমরা বলে দিচ্ছি। আর আপনাদের মাধ্যমে
আমরা রাজভবনে যে বসে আছে আমাদের ঠুংকো আচার্য, তাকেও আমরা এখানে আসার জন্য আপনাদের মাধ্যমে ওনাকে কল করছি যে এখানে আসুন, এখানে এসে দেখুন আমাদের এই কর্মচারীদের কি অবস্থা, আমরা কি দুর্দশায় এখানে দিন যাপন করছি। অবিলম্বে আমরা রাজভবন ঘেরাও করতে বাধ্য হবো।